হ্যালো গুড মর্নিং মাইনে মিস প্রসেনজিৎ অধিকারী তো আমার নাম প্রসেনজিৎ অধিকারী আমি আমার এই ভিডিওটি আমি যে রাইটিং করেছি তারপরে আমি ভিডিও তৈরি করেছি কিন্তু ভিডিও তৈরি করার পিছনে আমার অনেক উদ্দেশ্য ছিল যে সফলতার ব্যর্থতার গল্প নিয়ে আমি আমার ভিডিও শুরু করতে চাই সেই ভিডিওটি হলো আমার যে সফলদের ব্যর্থতার গল্প গল্প নিয়ে আসছি তবে এই ভিডিওটি লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন কমেন্ট করবেন কিন্তু এই ভিডিওটা দেখার জন্য আমি সবাইকে অনুরোধ করব এই ভিডিওটা একজন সফলতার ব্যর্থতার গল্প নিয়ে আমি আসছি এই গল্পতে যে কিভাবে টমাস আলবার্ট এডিশন সে ব্যর্থ হয়েছিলেন এই ব্যর্থর ব্যর্থর গল্প নিয়ে ব্যর্থতার গল্প নিয়ে আমি এই ভিডিওটি তৈরি করতে এসেছি তবে আজকের পৃথিবীতে এমন কোন শিক্ষিত মানুষেরা যে টমাস আলবার্ট এডিশনের নামে জানে না বিদ্যুতিক বাতি চলচ্চিত্র বা অডিও রেকর্ডিং ইনক্রেপ্টেড টেলিগ্রাফ সিস্টেম আধুনিক ব্যাটারি এক ধরনের হাজারের উপর আবিষ্কার করে গেছেন তিনি আবিষ্কার করে তিনি পৃথিবীকে ঋণী করে গেছেন যে আঠারোশো সাতচল্লিশ সালে আমেরিকার ওয়া হাওয়াতে তার জন্ম নেওয়া কিন্তু এই জিনিয়ার্সের ছোটোবেলায় থেকে স্কারলেট স্কারলেট ফিভার নামে একটি জটিল অসুখ হয় যার ফলে তিনি কানে শুনতে পান না যার ফলে তিনি কানে শুনতে পান না তার স্কুল জীবন ছিল মাত্র বারো সপ্তাহের স্কুল জীবন তবে বিল গেটসে না না টমাস আলবার্ট এডিশনের যে দুঃখিত বিষয় সরি টমাস আলবার্ট এডিশনের যে মাত্র জীবন ছিল তার স্কুল জীবন ছিল তার বারো সপ্তাহের স্কুল জীবন ছিল কারণ তার পড়াশোনার পারফরমেন্স এতই খারাপ ছিল যে স্কুলে তাকে রাখতেই চাইছিল না সে স্কুল থেকে দেওয়া চিঠিতে তার লেখা ছিল টমাস পড়াশোনায় খুবই দুর্বল ছাত্রকে স্কুলে রাখা যাবে না কিন্তু কাজেই তাকে যেন আত্মবিশ্ব তাকে যেন বাসায় রেখে পড়ানো হয় মায়ের থেকে তাকে মায়ের থেকে তাকে মায়ের থেকে পাওয়া এই আত্মবিশ্বাস থেকেই টমাস পরে জটিল জটিল সব বিষয় নিয়ে পড়াশোনা করতে থাকেন পড়াশোনা করতে থাকেন কিন্তু আত্মবিশ্বাস থেকে টমাস পরে জটিল জটিল সব বিষয় নিয়ে পড়াশোনা করতে থাকেন কিন্তু বিদ্যুতিক বাতি আবিষ্কারের সময় দশ হাজার বার তার এক্সক্রিপ্টেড এক্সক্রি এক্সপ্রিমেন্ট ব্যর্থ হয়েছিল কিন্তু তিনিও তবু চেষ্টা চালিয়ে গেছেন কারণ তিনি হার মানেনি সে বলেছিল জীবনে আমাকে কিছু করতেই হবে নিজের পায়ে দাঁড়াতে হবে সেবং এবং তিনি কখনো হারেনি দশ হাজার বার ব্যর্থ হয়েছেন ব্যর্থ হয়েছেন তারপর তিনি সফলতা পেয়েছিলেন ন হাজার নয়শো নিরানব্বই তিনি আনসাকসেস হয়েছিলেন তারপর তিনি সফল হয়ে নয় হাজার হাজার বারে তিনি সফল হয়েছেন তবে জীবনে সবথেকে বড় প্রশ্ন হলো যে কোনো কাজ মন থেকে কখনো হারা যাবে না সেই কাজ করতেই হবে তাহলে জীবনে সফল পাবে সফল পেতে গেলে আমার আগে জীবন প্রাণ দিয়ে ওই কাজটি করতে হবে বারবার করতে করতে আপনার ওই কাজ সফল হতে বাধ্য কেউ আটকাতে পারবে না সফল জিনিয়ার্স জীবনে জিনিয়ার্স বানো কিছু করার জন্য জিনিয়ার্স বানো জেদ বানো তৈরি করো সব থেকে বড় উপরে সিঁড়িতে উঠতে পারবেন জীবনে সবকিছু জীবনে সবকিছু বড় বড় করতে গেলে জীবনে অনেক কর্ম করে যেতে হবে এবং হার্ডওয়ার্ক করে তারপরে এবং স্মার্ট ওয়ার্ক জীবনে সফল হতে গেলে এবং হার্ডওয়ার্ক করতে হবে তো আমার ভিডিওটি এখানে আমি সমাপ্ত করলাম এই ভিডিওটি বা দেখার পরে আপনি মনোযোগ সহকারে দেখবেন বা শুনবেন এই ভিডিওটি আমি খুব যত্ন সহকারে বানিয়েছি বা সবার জন্য এই গল্পটি আমার বিশেষ 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 তাৎপর্যপূর্ণ আমার এই ভিডিও আমি সমাপ্ত করলাম আজকের বেস্ট অফ লাগ